যুক্তরাষ্ট্রে আপলিফট ইউ’র আয়োজনে পঞ্চম ডিএমভি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। আপলিফট ইউ’র সার্বিক সহযোগিতায় গত রোববার সন্ধ্যা 7টায় ডিএমভি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এবার তিনটি ক্যাটাগরিতে এই টুর্নামেন্টে 32টি দল অংশগ্রহণ করে। ফাইনালে বিগিনার ক্যাটাগরিতে বাপ্পা ইফতি জুটি চ্যাম্পিয়ন, আনসার সাদিকিন জুটি রানার্স আপ হয়েছেন। ডিএমভি প্রিমিয়ার ইন্টারমিডিয়েট মিক্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মাসুদ সেন্টু জুটি ও রানার্স আপ হয়েছেন জুবের মাহাদি জুটি, এবং প্রিমিয়ার ইউএসএ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মঙ্গল মিরন জুটি ও রানার্স আপ হয়েছেন কাদির জাহিদ জুটি। খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আপলিফট ইউ’র বোর্ড মেম্বার এবং ডালাস ইউনাইটেড অ্যাসোসিয়েশন ও ডিএমভি স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্টকে সফল করার জন্য ডিএমভি ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2023-এর কমিটি মেম্বারদের সার্বিক সহযোগিতায় পঞ্চম ডিএমভি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় টুর্নামেন্টের মিডিয়া কাভারেজের দায়িত্বে ছিলেন এবিটিভির সিনিয়র প্রতিনিধি আজিমউদ্দিন। এছাড়া এই টুর্নামেন্টের গ্র্যান্ড স্পন্সর ছিল কুইক মানি ট্রান্সফার অ্যাপস ট্যাপ ট্যাপ স্যান্ড। তো আমরা আশা করব আপনারা এই ধরনের কাজ অব্যাহত রাখবেন। আমি জানি সে অলরেডি ইউনাইটেড নেশনের সাথে ইনভলভ হয়েছে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, বাংলাদেশে বিভিন্ন লোকদেরকে তারা সহযোগিতা করতেছে। আমরা আশা করব আপনারা সবাই যেভাবে আজকে সহযোগিতা করছেন এভাবে কন্টিনিউ তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি আবারও ধন্যবাদ জানাই আপনাদের, এত সুন্দর। আমি অনেক ইভেন্টে গেছি, হ্যাঁ আমি দুনিয়া ঘুরে বেড়াই, কিন্তু এমন সুন্দর একটা ইভেন্ট আমি প্রথমবারের মতো দেখলাম। তো সবাইকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, যারা নিউ ইয়র্ক থেকে এসেছেন বা অন্যান্য দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকের সাথে আজকে নতুন দেখা হলো। ডিএমভি ব্যাডমিন্টন টুর্নামেন্টের পঞ্চম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন এলাকায় 5টি পরিবারকে সহযোগিতা করবে। প্রথম পরিবারকে একটি কম্পিউটার, দ্বিতীয় পরিবারকে একটি সেলাই মেশিন, তৃতীয় পরিবারকে একটি অটোরিকশা, চতুর্থ পরিবারকে একটি হুইল চেয়ার এবং পঞ্চম পরিবারকে একটি সবজি ভ্যান প্রদান করা হবে। সৈয়দা আকিহ, এবিটিভি।